ইস্যুটা কি? ইস্যুটা হয়েছে এই তো, এই জিটিএম এর এই কোড তো আমাদের ওয়ার্ডপ্রেস এর নিয়ম অনুযায়ী তো জিটিএম এর এই কোডটা এই প্লাগইনটায় বসায় দিলে এই জিটিএম এ কানেক্ট হয়ে যায়। হ্যাঁ বাট এটা আমি কয়েকবার করার পরে আর কি কয়েকবার ট্রাই করছি, তা হয়েছে কিনা এটা দেখার জন্য তো হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা ওয়েবসাইটে যায়, তারপর হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমাদের দেখতে হবে আসলে যে এটা হয়েছে কিনা। হ্যাঁ এখন এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গুগল ট্যাগ ম্যানেজার লেখা নামে একটা জিনিস আসে, বাট ওইখানে ইরোর কোডটাও দেখায় না, আর হচ্ছে ইরোর দেখায়, ইরোর দেখা বলতে একদম রেড সাইন দেখি দেখায়। দেখান তো দেখি। এই দেখছেন আসছে বা আসে না এখন প্রবলেমটা, এখানে তো ইস্যু থাকলে তো এটা আর কি আইডিটা দেখানোর কথা। এটা হয় না, আপনি সাবমিট দিছেন, ট্যাগ হ্যাঁ ম্যানেজারে তো সাবমিট দেন তো। আচ্ছা আবার আমি এইটারে চেঞ্জ দেখুন দেখি J9Q, হ্যাঁ কি এবার কোনো ট্যাগই দেখাই দিচ্ছে না, কিছুই নাই। আচ্ছা একটা জিনিস দেখি নি, দাঁড়ান আমার রিকোয়েস্টটা নেন তো দেখি। আচ্ছা হ্যাঁ নিশ্চয় এটা কি আপনার? এইটা হইছে লুম না কি জানেন একটা ওই ভিডিও রেকর্ডিং এক্সটেনশন। ওহ ঠিক আছে, বুঝতে পারছি। আর কি কি এক্সটেনশন আছে আপনাদের এই? অন্যগুলো দেখায়, শুধু এটা দেখায় না? আচ্ছা দাঁড়ান তাহলে ভাইয়া, তাহলে আর একটা ওয়েবসাইট আমি দেখিয়ে দেবেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। মেবি ওই থার্ড পার্টি এক্সটেনশন দুইটা আছে, থার্ড পার্টি বলতে আমার ওই ওই থার্ড পার্টি আর কি কি বলে ওইটা শেয়ারিং কিছু ইয়ে আছে আর কি, আপনার টুলা স্পেসের ওইগুলো আর কি দুইটা এক্সটেনশন অ্যাড করে, এই যে দুইটা উপরে দুইটা একদম কোনগুলো? ধরেন এই যে উপরে দুইটা বিডিএফইউ টুলস ক্লাউড লেখা। হ্যাঁ এই দুইটা, এটা কি? এটা হইছে ওই আপনার ওই এসইও টুল গুলো আছে না যে এই আর কি ওই শেয়ার ওটা ইয়ার সমস্যা কি। নেই, ওটা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা অন্য ব্রাউজারে দেন তো, মজিলাই যান, মহিলা তো নাই মেবি। ইনস্টল করেন। আচ্ছা আর আপনার সাইটটা আমার একটু দেন, লিঙ্কটা হ্যাঁ, অথবা এখানে স্কিল আপার ওপেন করেন তো দেখি। সেটাই আসলে হ্যাঁ এত সময় লাগে? সময় তো লাগে, বলেন কি,
বাহ, খাইতে আবার দিচ্ছিস, নেট তো ঠিক আছে। দেখি একটা জিনিস করি, গ্রোপিক ডট ডিজিটাল করেন তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার মানে ওইটাতেই ঘাপলাস, ঠিক না? হ্যাঁ কি কি প্লাগ ইন আছে না, তেমন কোনো প্লাগ ইন তো নাই। সিকিউরিটি প্লাগ ইন থাকলে অনেক সময় প্রবলেম করে। এটা এটা দিয়ে কাজ করেন নাকি জিটিএম সার্ভার? এইটা ইনস্টল করছিলাম, এটা কাজ করিনি। এটা দিয়ে করেন কেন? এখন আমরা একটা নতুন মেথড দিছি না, ওটা ইউজই করবেন না। এ ঠিক আছে তো ওইটার কারণে প্রবলেম করতেছিল। মনে হচ্ছে তো, তাই জিটিএম মানে জিটিএম আমি হচ্ছে যে গুগল ওই কনভার্সন এপিআই এর আগের কোর্স, যে কোর্সে আপনি কমেন্ট করেছিলেন, ঠিক আছে, ওই কোর্স থেকে আমরা নতুন যে কোর্সটা দিছি না, এই কোর্সে দেখেন একটা মেথড দেখানো আছে এবং স্ট্যান্ডার্ড, এটাই ফলো করবেন। এখন ওই জিটিএম সার্ভার দেখি, শুধু জিটিএম সার্ভারটা ব্যবহার করবে, জিটিএম এর আর কোনো কিছু ব্যবহার, ঠিক আছে? মানে জিটিএম সার্ভারই এখন নাম হয়েছে স্ট্যাপার, ঠিক না? ঠিক আছে তাইলে। আচ্ছা, আল্লাহ হাফেজ।